তামাক নয় খাদ্য উৎপাদন করুন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রাইভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সুখে অসুখে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর নাদিয়া সুলতানা। দর্শক, আমাদের সারা বিশ্বে যে কয়েকটি ক্যান্সার রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ যা আমাদের মরণের সেটা হচ্ছে ফুসফুস ক্যান্সার। এবং এই ফুসফুস ক্যান্সার নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মুস্তাক হোসেন। স্যার বর্তমানে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অঙ্কোলজি বিভাগে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমরা জানি 31 মে ওয়ার্ল্ড নো টোবাকোতে, এই দিবসটি সারা বিশ্বে কিভাবে পালিত হয়? আমাদের দেশের মতোই সারা পৃথিবীতে কিন্তু এই যে নো টোবাকো ডে কিংবা যে কোনো দিবসই একটু আলোচনা, তারপরে বিভিন্ন টক শো, এর মধ্যে দিয়েই আসলে কিন্তু দিবসগুলো পালিত হয়। উদ্দেশ্য যে প্রতিপাদ্য বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা, কিন্তু কার্যকর যে পদ্ধতিগুলো দরকার সেটার সঙ্গে কিন্তু সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অনেক নিয়মকানুন, অনেক পলিসির এর সঙ্গে জড়িত। তো সব মিলে যদি হয় তাহলে দেখেন যে এ পর্যন্ত আমরা যত দিবস পালন করেছি খুব বেশি কিন্তু আমরা অর্জন করতে পারি নাই। তা আমার মনে হয় যে আলোচনা যতটা হয় সে তাতে করে সচেতনতা হবে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের যেতে হবে। যে পৃথিবীতে আমাদের এবারে স্লোগান হচ্ছে যে খাদ্য উৎপাদন করতে হবে, তামাক নয়। আমরা বাস্তবে কতটুকু এ ব্যাপারে অগ্রগতি অর্জন করতে পেরেছি, বা সারা পৃথিবীতেই এখনও দেখেন যে তামাক বা তামাক জাতীয় দ্রব্য, ধূমপান মানে সে শুধু স্মোক বা ধোঁয়া জাতীয় সিগারেট তা কিন্তু না, এই যে যেটা পান, সুপারি, জর্দা, গুল, খৈনি, দোক্তা, কিমাম, এগুলো কিন্তু সবই মানে চিউয়েবল এবং নন চিউয়েবল, বা ধোঁয়া এবং ধোঁয়াবিহীন তামাক, এই এত কিছু ব্যাপক মাত্রায় সমাজের সর্বত্র কিন্তু এটা গেঁথে আছে। এখানে একটা শক্ত অবস্থানে না যেতে পারলে এই আলোচনা করেই শুধু যে সমস্যার সমাধান হবে তা না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা আমাদের পৃথিবীর এত উন্নয়ন, এত কথা, কিন্তু আসলে যদি আমরা এই 700 বা 800 কোটি মানুষকে খাবারই যোগান দিতে না পারি তাহলে অন্য বিলাস ব্যাসনের কথা বলাটা তো এক ধরনের বাহুল্যতা। জি স্যার। স্যার এই পর্যায়ে আপনার কাছে জানতে চাবো যে তামাক বা তামাক দ্রব্য আমাদের শরীরে কী কী ক্যান্সার করতে পারে? তামাক বা তামাক জাতীয় দ্রব্য থেকে আমাদের শরীরের বহু জায়গায় ক্যান্সার হতে পারে, যেহেতু ধোঁয়াটা সরাসরি ফুসফুসে যাচ্ছে সেখানে, এবং তারপরে সেই ধোঁয়া কিন্তু অনেকে খেয়ে ফেলে, এবং পাকস্থলীর স্টমাক বা পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে জড়িত, তারপরে আপনার নিচে ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত, আর নন ক্যান্সারাস যে অসুখগুলোর মধ্যে কিন্তু হার্টের অসুখ, তারপরে ব্রেনের স্ট্রোক, এবং আমরা অনেকে দেখবেন যে পায়ের রক্ত শুকিয়ে গেছে, রক্তনালী শুকিয়ে গেছে, পা কেটে ফেলতে হচ্ছে, বার্জার্স ডিজিজ, সেটা পর্যন্ত হতে পারে। স্যার পরোক্ষভাবে যদি কেউ একজন ধূমপান করছেন তার সামনে যে থাকবে, পরোক্ষভাবে ধূমপান গ্রহণ করলে কি সমান ক্ষতি? এখানে কোনো প্রত্যক্ষ পরোক্ষ বলে কথা নেই। অনেকে বলবেন যে আমি তো সিগারেট খাইনি, কিন্তু আমরা প্রচুর রুগী আছে যারা কোনোদিনই সিগারেট খাননি, তাদেরও হচ্ছে। আর যে ধোঁয়াটা সিগারেটের মাধ্যমে বের হচ্ছে সেটা কিন্তু হয়তো যিনি খাচ্ছেন বা তার শরীরে যাচ্ছে, আমার শরীরে আসতেছে না বা কম আসতেছে তা না, ওই বিষাক্ত পদার্থগুলো একটা সিগারেটের মধ্যে বা একটা সিগারেটের ধোঁয়ায় 7000 রকমের কেমিক্যাল পদার্থ আছে, 7000। এর মধ্যে 250টা হচ্ছে সরাসরি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, 250 রকমের ধোঁয়া আর উপাদান, আর তার মধ্যে 69টা সরাসরি কার্সিনোজেনিক বা ক্যান্সার তৈরি করে। এবং এখানে কোনো নো মানে লোয়ার লেভেল, কোনো থ্রেশল্ড নাই, যে এটা কোনো সেফ লিমিট নাই যে এর থেকে কম ধোঁয়া খেলে বা কম ধোঁয়া গ্রহণ করলে বা সিগারেট খেলে ক্যান্সার হবে না বা কম হবে তা না, একটা সিগারেটের ধোঁয়ায় যথেষ্ট। জি স্যার। স্যার আপনি শুরুতেই বলছিলেন যে ধূমপানের ফলে প্রধান যে ক্যান্সারটা আমাদের শরীরে হয়ে থাকে মানব শরীরে তা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। স্যার ফুসফুসের ক্যান্সার আসলে বলতে আমরা কী বুঝি সেটা যদি দর্শকদের বলতেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন যে আমাদের ফুসফুসের মধ্যে কিন্তু যে সিগারেটের ধোঁয়া ভেতরে যাচ্ছে এবং এর সঙ্গে অনেক কেমিক্যালস চলে যাচ্ছে, বিষাক্ত পদার্থগুলো, সেগুলো ফুসফুসের মানে
ফুসফুসটা কিন্তু একটা স্পঞ্জের মতো জিনিস, যেখানে বাতাস ঢুকছে বেরোচ্ছে, সম্প্রসারিত হচ্ছে আবার সংকুচিত হচ্ছে, তারপরে এখানে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে যে আমরা যেখানে অক্সিজেন ঢোকার কথা সেখানে আমরা দিচ্ছি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বা আরও যেগুলো অ্যালডিহাইড জাতীয় ফরমালডিহাইড বা যে হাইড্রোকার্বন, তারপরে অ্যাক্রোলিন জাতীয় একটা পদার্থ থাকে, এমনকি স্মোকলেস টোবাকো, সরি যেটা হচ্ছে আমাদের এই কী বলে ই সিগারেট, এর মধ্যেও কিন্তু অনেকে দেখবেন যে স্মার্টনেসের জন্য অনেকে ই সিগারেট খাচ্ছে, ইলেকট্রনিক সিগারেট খাচ্ছে, যে তারা এর মধ্যে তো তামাক নাই, কিন্তু এর মধ্যেও অ্যাক্রোলিন নামে একটা পদার্থ আছে যেটা আগাছা দমন করার জন্য ক্ষেতে খামারে ব্যবহার করা হয়, আগাছা নাশক, তার মানে এটা তো বিষ, যে গাছ জঙ্গল মরে যাবে ওটা স্প্রে করলে, তো সেই জিনিসটা কেন আপনি স্মার্টনেসের নামে নেবেন। তো যাই হোক, তো সব কিছু যে যদি ফুসফুসের মধ্যে রোকে তাহলে ফুসফুসের ক্ষতি হচ্ছে, ক্ষতিটা ক্রমশ হতে 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 আলটিমেটলি এক পর্যায়ে এখানে ক্যান্সার তৈরি হচ্ছে। পাশাপাশি ক্যান্সারের যে সবচেয়ে বিপজ্জনক জিনিস সেটা হচ্ছে যে ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। তো ক্যান্সারের ফুসফুস থেকে খুব কাছেই আসেন, ফুসফুসের নিচে আসে লিভার, লিভারে ছড়ায়, এটি রক্তের মাধ্যমে ব্রেনে যেতে পারে, মগজে কিংবা বোনসে হাড়ে যেতে পারে, শরীরের অন্য যে কোনো জায়গায় ছড়াইতে পারে, হাড়ে যেতে পারে। তাহলে এখন যদি এমন হয় যে ফুসফুসটা এক কোনায় যেখানে টিউমারটা হচ্ছে সেখানে কোনো শ্বাসনালী সরাসরি আক্রান্ত হচ্ছে না, তার কিন্তু কোনো শ্বাসকষ্ট হবে না, কিন্তু হয়তো সেটা ছড়িয়ে গেছে লিভারে, লিভার ক্ষতিগ্রস্ত হলো, লিভারে এক পর্যায়ে জন্ডিস হলো, অথবা পায়ের বা হাতের হাড়ে আক্রান্ত হয়ে হাড় ভেঙে গেল যে কোনো একটা হালকা আঘাতে, অথবা ব্রেনে গেছে, ব্রেনের যে ব্রেনের সিমটমগুলো সেগুলো, তো এই রকমের সেকেন্ডারি মানে যে মেটাস্টেসিস হয়ে গেছে এই লক্ষণগুলো নিয়েও আসতে পারে। আমরা অনেক সময়ই দেখছি এরকম যে ব্রেন টিউমার বলে মানুষের ডায়াগনোসিস হচ্ছে, তার মাথা ব্যথা, বমি বা বমির সঙ্গে কী বলে চোখে দেখতে অসুবিধা, এই কমন তিনটা চারটা সিমটম নিয়ে আসলে সবাই মনে করবে যে ব্রেনে কোনো সমস্যা হচ্ছে। তাহলে ব্রেনের টিউমার হচ্ছে, আমরা MRI করলাম, CT স্ক্যান করলাম, কিন্তু আমরা যদি ওখান থেকে বায়োপসি করি দেখা যাবে যে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখতেছি এটার উৎপত্তি হয়েছে ফুসফুসে, অথচ তার ফুসফুসের কোনো কমপ্লেন ছিল না। তাহলে আমাদের এটা কিন্তু অলরেডি Stage 4 চলে গেল যে ফুসফুসের ক্যান্সার ব্রেনের মধ্যে ছড়িয়ে গেছে, ফুসফুসের ক্যান্সার হাড়ে বা লিভারে বা শরীরের অন্য যে কোনো জায়গায় ছড়িয়ে যায়, সেখানকার লক্ষণ নিয়েও আসতে পারে। অর্থাৎ একটা বিশাল রকমের মানে ডাইভার্স মানে বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে আসতে পারে, এমন না যে শুধু কাশি বা কাশির সঙ্গে রক্ত যাবে, এটাই। তো এই যে ধরনের ফুসফুসের ক্যান্সারের যে রোগীগুলো আপনাদের কাছে এই উপসর্গ নিয়ে আসলো, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্যার আপনারা শনাক্ত করেন? তো আমাদের আসলে রোগটা আপনি যখন একজন মানুষ কাশি নিয়ে আসলো তাহলে আমরা কিছু না হলে তো একটা বুকের এক্সরে করবো, তো এক্সরে করে যদি আমরা একটা শ্যাডো দেখি বা মনে হচ্ছে আমাদের কাছে যে সন্দেহজনক, তখন কিন্তু আসলে শুধু ওই চেস্টের এক্সামিনেশনই না, পরীক্ষা নিরীক্ষা না, অনেকগুলো পরীক্ষা করতে হবে, যে ওই যে বললাম যেটা আবার ছড়িয়ে গেছে কিনা সেটাও জানতে হবে। তাহলে লোকাল এক ধরনের ইনভেস্টিগেশন আর এটা মেটাস্টেটিক মানে যে অবস্থাটা আছে কিনা সেটা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা লাগবে। তাহলে প্রথমত জানা দরকার যে এটি ফুসফুসের ক্যান্সার না TB না নিউমোনিয়া, মানে যে কোনো কারণেই তো কাশি হতে পারে বা একটা শ্যাডো আসতে পারে, তাহলে এখান থেকে একটা টিস্যু নিয়ে বায়োপসি করতে হবে। খুব সিম্পল একটা পরীক্ষা FNAC বা কোর বায়োপসি এখন আমরা বলি, যে কোর নেডল বায়োপসি, তো সেই বায়োপসি করে টিস্যু নিয়ে দেখা যাবে যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার নয় অন্য কিছু। আচ্ছা, এইটা বোঝার পরে তার ট্রিটমেন্ট প্ল্যান, যেটা Stage 1 একরকম ট্রিটমেন্ট, Stage 2, 3, 4 গেলে একরকমের ট্রিটমেন্ট, টোটালি ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা। তাহলে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হয় যে আসলেই সঙ্গে সঙ্গে একটা ট্রিটমেন্ট শুরু করবে, এটা না, এটা নয়, আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার পরে, এটা হলো স্টেজ বা বিস্তার, মানে রোগের বিস্তার, এটা কি লোকালাইজড আছে না অন্যত্র ছড়িয়ে গেছে, এর উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। প্ল্যান করব স্যার, চিকিৎসা প্ল্যান সম্পর্কে আমরা আসব, কিন্তু এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক কোথাও যাবেন না, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করছি, তা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসুন ভিতরে আসুন, বসুন, আমরা
আপনাদের ভাষা বুঝি, তাই কষ্টটাও টের পাই। আস্থা রাখুন আমাদের উপর। শারীরিক অস্বাভাবিকতাকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে 1 লক্ষেরও বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ মারা যায় প্রতি বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী গত 5 বছরে এদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা 2,70,000-এরও বেশি। ক্যান্সার সংক্রান্ত যে কোনো অসুস্থতায় রোগ নির্ণয়ে আজই ডাক্তারের পরামর্শ নিন। বাংলাদেশের ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই হচ্ছে এখন বিশ্বমানের ক্যান্সার রোগের চিকিৎসা। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ল্যাব এইডের ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সুখে অসুখে অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম ফুসফুসের ক্যান্সার নিয়ে। আমরা ফিরছি স্যারের কাছে যে স্যার, ফুসফুসের ক্যান্সারের কিভাবে আসলে আমরা ইনভেস্টিগেশনস করি এবং নির্ণয় করি রোগটি আসলে কোথায় আছে, তারপরে আমরা শুরু করি চিকিৎসা। জানতে চাবো চিকিৎসাটি কিভাবে আপনারা দিয়ে থাকেন। চিকিৎসার ওই যে বললাম যে স্টেজের উপরে আসলে নির্ভর করে, যদি একেবারেই অন্য কোথাও কিছু না থাকে, খুব ছোট টিউমার, তাহলে কিন্তু শুধু সার্জারি করলেই ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং ফুসফুসের আপনারা জানেন যে অনেকগুলো অংশ আছে, টুকরা টুকরা লোব বলি আমরা, তো একটা লোব কিংবা একটা ছোট খাটো অংশ ধরে আমরা কেটে ফেলতে পারি, অথবা একটা পুরো ফুসফুসও যদি অপসারণ করে ফেলা হয় সার্জারি করে, তাহলে কিন্তু ট্রিটমেন্টের কমপ্লিট করা সম্ভব এবং শুধুমাত্র সার্জারি করেই সম্ভব। যে নিউমোনিকটমি করে দেওয়া হলো যে এক পাশের ফুসফুসই নাই এমন পেশেন্ট আছে, যদি একটু বড় হয় তখন কি করা হবে, সার্জারি আর করা যাচ্ছে না, তখন আমরা এটাকে ছোট করার জন্য, ডাউন স্টেজিং করার জন্য কেমোথেরাপি রেডিওথেরাপিতে যাব। আর যদি এটা স্টেজ 4 হয়ে যায়, অর্থাৎ অন্য জায়গায় ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় শরীরে, তখন কিন্তু আমরা ট্রিটমেন্টের উদ্দেশ্যটা হচ্ছে, ট্রিটমেন্টের গোলটা হচ্ছে যে প্যালিয়েটিভ, তখন তাকে সম্পূর্ণ নিরাময় করা যাবে না। এর আগে পর্যন্ত নিরাময়ের উদ্দেশ্যে কিন্তু আমরা সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং এখন যে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি আসছে, কিছু মুখে খাওয়ার ওষুধ আসছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এগুলো কিন্তু ব্যবহার করে আমরা ট্রিটমেন্ট করব নিরাময়ের উদ্দেশ্যে। আর যদি স্টেজ 4 হয়ে যায়, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তখন আমরা চেষ্টা করব তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তার কোয়ালিটি অফ লাইফটা যেন ভালো থাকে, ওনা যেন ব্যথামুক্ত, কাশিমুক্ত, স্বাভাবিক জীবনযাপন করে, খাওয়া দাওয়া করতে পারে, তখন ট্রিটমেন্টের উদ্দেশ্যটা হয়ে যাবে প্যালিয়েটিভ। তো তখনও কিন্তু আবার ওই রেডিওথেরাপিও লাগতে পারে, কেমোথেরাপিও আছে, টার্গেটেড থেরাপি সবই আছে। এই ট্রিটমেন্টের মডালিটিসগুলো থাকবে, সার্জারি হয়তো লাগবে না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে, যেমন মেরুদণ্ডের একটা হাড় ক্ষয় হয়ে গেছে, তো সেখানে আমরা কিন্তু ওটাকে ফিক্স করার জন্য সার্জারি করা লাগতে পারে, ল্যামিনেক্টমি করা লাগতে পারে। আবার যদি সেই পর্যায়ে না থাকে বা না লাগে, তাহলে আমরা সেখানে শুধু রেডিওথেরাপি দিলেই কিন্তু তার ওই মেরুদণ্ডের ব্যথাটা কমে যাবে, এবং মেরুদণ্ডের হাড়ের এইটা কিন্তু খুব কমন আসে। এবং এখানে দেখা যায় যে হাড়ের যদি ট্রিটমেন্ট না করা হয়, আমরা শুধু ফুসফুসের অংশটা নিয়ে চিন্তা করতেছি, হাড়ের ক্ষয়টা হয়ে গেলে কিন্তু যখন একটা ভার্টিব্রার বডি সম্পূর্ণ কোলাপস হয়ে যাবে, তখন কিন্তু নিচের দিকে হলে তার 2 পা অবশ হয়ে যাবে, উপরের দিকে হলে হাত পা সবই অবশ হয়ে যাবে। তাহলে আমি এক জায়গায় ফোকাস করলে হচ্ছে না, আমার এই যে তার কোয়ালিটি অফ লাইফটা, এটা মেনটেন করতে গেলে কিন্তু আমার সব দিকেই খেয়াল রাখতে হবে। তাহলে আমার সেখানে কিন্তু রেডিয়েশন অত বেশি লাগবে না, প্যালিয়েটিভ ডোজ আছে আলাদা, সেই ডোজে আমরা রেডিয়েশন দিব, হাড়ের ক্ষয়পূরণের কিছু ওষুধ আছে সেগুলো দিব, এবং তার যে ফিজিওথেরাপি বা অন্যান্য অ্যাসিস্টেড যা লাগে এটা দিয়ে, যাতে করে উনি যতদিন হায়াত আছে ততদিন উনি যেন স্বাভাবিকভাবে বা যতটা স্বাভাবিক সম্ভব উনি কোয়ালিটি অফ লাইফটা এনজয় করতে পারে। স্যার, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এখন অনেক সচেতন, সেটা ক্যান্সার হোক বা যে কোনো স্পেশালাইজড কোনো সেন্টারের প্রতি আমরা যে আমাদের যে রোগগুলো থাকে
সেগুলো চিকিৎসা নিতে, কিন্তু যে মফস্বলে থাকে তাদের কাছে আসলে এই নিউজটা বা এই খবরটা পৌঁছায় না যে একটা ক্যান্সার হলে যে আমরা একটা ক্যান্সার বেসড হসপিটালে যাব। তো স্যার ওই মানে সেই ক্ষেত্রে আসলে কিভাবে আমরা সচেতন করতে পারি ঢাকার বাহিরের মানুষকে, যাতে করে তারা ল্যাবেট ক্যান্সার হসপিটালের মতন এরকম স্পেশালাইজ সেন্টারগুলোতে আসে? আমরা সরকারিভাবে যদি বলি তাহলে সরকারি ধরেন জিনিসটা সহজ, যে মেডিকেল কলেজ যে আটটা পুরাতন মেডিকেল কলেজে কিন্তু ডিপার্টমেন্ট আছে, কিন্তু নতুন মেডিকেলগুলোতে ডিপার্টমেন্টই নাই। তাহলে এখানে ডিপার্টমেন্ট খুলতে হবে, সেখানে আমাদের মেশিনপত্র এবং সেই রিলেটেড যে টেস্টগুলো দরকার সেগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, তাহলে হতে পারে প্রাইভেটভাবে যে হাসপাতালগুলো তো মূলত ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরে এই ধরনের সেন্টার তাহলে তৈরি করতে হবে যেখানে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত সব হয়। তাহলে আমাদের কাজ হলো যে সুযোগ সুবিধার সম্প্রসারণ, কিন্তু পাশাপাশি মানুষকে সচেতন করা যে আমাদের এবং ডাক্তাররা যারা ধরেন যে আজকে থানা লেভেলে কেন আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্স, তারপরে আরও নিচে ইউনিয়ন পরিষদ লেভেল পর্যন্ত কিন্তু সাবসেন্টার আছে, তো সেখানে যে ডাক্তার আছে সে কতটা এই বিষয়ে মানে আধুনিক বা মডার্ন নলেজ সম্পর্কে কতটা মানে সে নিজে সমৃদ্ধ, তাহলে তাদেরকেও কিন্তু ট্রেন আপ করতে হবে। যেন সে একটা রোগী পেল, সে ছেলেটা ঢাকা থেকে ট্রেনিং করে গেছে, ঢাকাতে পাস করে গেছে, ইন্টার্নি করছে, সে জানে যে এটা টিবি হতে পারে, এটা ক্যান্সারও হতে পারে, কিন্তু তাকে তো জানতে হবে যে এই ক্যান্সারের টেস্টটা আশেপাশের কোন মেডিকেল কলেজে হয়। তাহলে ওদেরকেও সেই সাফিসিয়েন্ট ট্রেনিং দিতে হবে। এবং মানুষকে সচেতন করার সবচেয়ে বড় বুদ্ধি বা উপায় হচ্ছে যে যেমন এরকম আমরা টেলিভিশনে আলোচনা করছি, এর পাশাপাশি সংবাদপত্রে লেখালেখি, জার্নালে লেখালেখি, ম্যাগাজিনগুলোতে যেগুলো অনেক ম্যাগাজিন মানুষ পড়ে সেখানে যদি স্বাস্থ্য বিষয়ক পৃষ্ঠাতে এটা হয়। তবে আমি যেটা জোর দিই সেটা হচ্ছে যে এভাবে খুব বেশি কার্যকর হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আমি সেজন্য এখন বলি যে এই স্বাস্থ্য বিষয়ক যে চ্যাপ্টারটা আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচিতে রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো দিতে হবে। বাচ্চারা স্কুলে বা কলেজে যে যারা যখন পড়বে তখন সে নিজে সচেতন হবে, তার বাড়ির লোককেও সে সচেতন করবে, এবং কোনো লক্ষণ দেখা দিলে সে যেহেতু জানে কোথায় যেতে হবে সে নিয়ে যেতে পারবে। এবং আমাদের দেশের সমস্যাটাই হচ্ছে এখানে যে আমরা জানি না বলে আমাদের রোগ ধরা পড়ে কিন্তু আপনার অনেক দেরিতে, ওই স্টেজ 3 না হলে 4। আর ইউরোপ আমেরিকা বলেন বা ভারতে বলেন বা অন্য জায়গায়, ভারত বা এই ভারতীয় উপমহাদেশের অবস্থা, অর্থসামাজিক অবস্থা প্রায় সেম, খুব পার্থক্য নাই, কিন্তু উন্নত দেশের তুলনায় আমাদের এই জায়গাটায় আমরা খুবই পিছিয়ে। যে ওদের সচেতনতার লেভেল এবং স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকাতে তাদের রোগ ধরা পড়ে আর্লি স্টেজে, স্টেজ 1 বা 2 তে ধরা পড়ে, ট্রিটমেন্ট করলে তার রেজাল্টও ভালো হয়, কিন্তু আমাদের ধরাই পড়ে হচ্ছে স্টেজ 3 পরে, যখন দেখা যায় যে ট্রিটমেন্টের ফলাফলটাও আশানুরূপ হয় না, বা মানুষ যে ট্রিটমেন্ট করে একটা ভালো ফল প্রত্যাশা করবে সেটি আসলে পুরোপুরি করা সম্ভব হয় না। স্যার আমরা এখন মডার্ন যে যুগে আছি, সবাই সচেতনতার সাথে সাথে স্ক্রিনিংয়ের সাথে সাথে যে জিনিসটার প্রতি বেশি ফোকাস করি তা হচ্ছে মডার্ন টেকনোলজি। এবং আমরা জানি ল্যাবেট ক্যান্সার হসপিটাল খুবই গুরুত্বপূর্ণতার সাথে বিভিন্ন মডার্ন টেকনোলজি ক্যান্সার ট্রিটমেন্টে প্রয়োগ করছেন, সেই হিসাবে আপনার ডিপার্টমেন্ট আসলে কী কী সেবা দিচ্ছেন? হ্যাঁ, আমাদের এখানে যে রেডিওথেরাপির যে সর্বাধুনিক মেশিনগুলো সেগুলো রয়েছে ল্যাবিডে, এবং আমরা যে রেডিওথেরাপি যদি ইতিহাস বলি তাহলে এটাও কিন্তু প্রায় 100 বছরের একটা ডেভেলপমেন্ট, এবং আস্তে 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 নতুন নতুন টেকনিকগুলো আসতেছে, নতুন সেই লেটেস্ট টেকনিকগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। যে আপনি সিঙ্গাপুর গেলে যে ট্রিটমেন্টটা দেবে রেডিয়েশনের, সেই মডালিটিতে সেই ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেমটা কিন্তু আমাদের আছে। এটা গেল রেডিওথেরাপি। আমাদের কেমোথেরাপি যে মডার্ন ডে কেয়ারে যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট করা আছে। এখানে ওষুধ যে যায় সে একদম মেপে মেপে কত সময়ে যেতে হবে সেই যন্ত্রপাতিগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে ল্যাব যেটা, সেখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মতো টেস্টগুলো শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মানে আধুনিক যে টেকনোলজিগুলো, সম্প্রতি যে অ্যাবলেশন বলে একটা কথা আছে, যে মাইক্রোওয়েভ অ্যাবলেশনের একটা যন্ত্র, সেটিও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা সার্টেন লেভেলের টিউমার বা একটা নির্দিষ্ট সাইজের ট্রিটমেন্টকে আপনি রেডিও ফ্রিকোয়েন্সি
রেডিওওয়েভ দিয়ে অথবা মাইক্রোওয়েভ দিয়ে এটা কিন্তু পুড়িয়ে দেওয়া যায় সোজা বাংলায়। তো সেটাও কিন্তু সেই যন্ত্রটাও আমাদের আছে। অতএব এখানে আধুনিক পদ্ধতিতে একই ছাতার নিচে যে সব রকমের ফ্যাসিলিটিস রয়েছে, সেই সুযোগগুলো আমাদের এখানে রয়েছে এবং আমরা চাইবো যে আরও এরকম অত্যাধুনিক চিকিৎসাগুলো ল্যাবেট ক্যান্সার হসপিটাল নিয়ে আসুক, যাতে করে মানুষ এক জায়গাতেই ট্রিটমেন্টটা নিতে পারে। স্যার, খুব সুন্দর করে আপনি আসলে বুঝালেন যে আমাদের টোবাকো নিষিদ্ধ করাটা কতটুকু জরুরি, ফুসফুসের ক্যান্সার আসলে কি এবং এর চিকিৎসা, এবং একই ছাতার নিচে ল্যাবেট ক্যান্সার হসপিটালে আমরা কীভাবে চিকিৎসাটা পেতে পারি। স্যার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ধূমপান বিষপান এর কোনো মানে থ্রেশহোল্ড বা লোয়ার লিমিট নাই, যে আমি কম খাই আমি বেশি খাই এরকম কোনো কথা নাই। অতএব আপনাদেরকে এটা সম্পূর্ণ বর্জন করাটাই হচ্ছে সুস্বাস্থ্যের জন্য উপকারী এবং প্রয়োজনীয়। আর যদি অসুখ বিসুখ হয়ে যায় এই ধূমপানজনিত ক্যান্সার, তাহলে বাংলাদেশে এখন মানে বিশ্বের সর্বাধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো সবই রয়েছে, এবং আপনারা যদি সময় মতো আসতে পারেন তাহলে এখানেও আমরা সর্বাধুনিক চিকিৎসা দিয়ে সবচেয়ে ভালো যে ফলাফল সেটি দেওয়ার আমরা চেষ্টা করব, বা সেই সক্ষমতা আমাদের রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে তামাক এবং ফুসফুসের ক্যান্সার দুইটার সংমিশ্রণে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, জীবন খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রাণও খুব গুরুত্বপূর্ণ। তামাককে না বলুন, তামাক সেবনকে না বলুন, তাতেই আপনার প্রাণ আপনি আবার ফিরে পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন।